কোন দুটো দুটোই দিয়ে দাও, চশমাও দিয়ে দাও, ওটা দিয়ে দাও, হ্যান্ডেলটা ধরো। এই যে পৌঁছে গেলাম, আমার গাড়ি একদম ঝাঁ চকচক হয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছি। কি খুলতে পারছো না? কাঁচ খোলা তো বোধ হয়, কাঁচ কিন্তু গেট খুলছে না। এই গেটটা আমাদের ভাঙা ছিল তো, এটা সাল, এই তো খুলছে খুলছে। আর যা যা করেছে বক্স ভেতরে রেখেছে। এটা হলো ওয়েটিং রুম। किसके ऊपर रहता है? किसी के ऊपर तो नहीं है, इसको कवर करने के लिए आता है। तो कोनो फिनिशिंग হয়নি, সেই জন্য বললে একটু ওয়েট করুন, ফিনিশিং করে দিচ্ছি। মানে গাড়িতে এখনো ধুলো রয়েছে, এই যে এখানে গাড়িতে ধুলো রয়েছে। কি হয়েছে? তো গাড়ির ফিনিশিং করতে এখন আধ ঘন্টা লাগবে, তো বললো যে একটু আধ ঘন্টা ওয়েট করুন, সেই জন্য আমরা এখানে ওয়েট করছি আধ ঘন্টা। করেছে গাড়িতে, গাড়ি তো ভালোই হয়েছে। ম্যাটে ধাপ পাবে না হচ্ছে দিয়ে, তো চলো সার্ভিস সেন্টার থেকে গাড়ি বের নিয়ে যাচ্ছি আমরা। এখানে গেটে কোন দিকে চাইবে? ওই তো ডান দিকে। এত বাজে অবস্থা ছিল বলে এখন দিয়ে একটু গাড়িটা গাড়ির মতো মনে হচ্ছে, স্মুথ যাচ্ছে, তাই তো? উফ বাবা। তো আমরা কিছুটা চলে আসার পর দেখছি সেই মাইল মিটারটা কাজ করছে না, ওখানে আর খেয়াল করিনি, গাড়ি পেয়ে গেছি এত আনন্দে। যাইহোক, তারপরে ফোনে পাওয়া গেল, তো বললো যে ঠিক আছে আপনারা বাড়ি চলে যান, আমি কালকে বাড়িতে লোক পাঠাবো। তো কালকে আবার লোক পাঠিয়ে দেখবে। এত আনন্দ পেয়ে গেছি গাড়িটা হাতে পেয়ে যে আর ওইগুলো খেয়ালই করিনি, আমি শুধু গাড়ির বাইরের ময়লাগুলো দেখছি ব্যাস। এই জন্য ডান দিক দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, কিন্তু আমরা এই ডান দিকে না গিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি অন্য কোথাও। আজকে গাড়ি হাতে পেয়েছি, আজকে তো ঘুরেই বাড়ি ঢুকবো। কি সুন্দর সাজানো দেখো পাটুলি, আরো বাদি কেন? পার্কিং এর ও সামনে দাঁড়িয়ে একটুখানি চা নিয়ে গাড়িতে চলে যাব, দেখো না পার্কিং তো আমরা করব না। নিয়ে কলকাতায় ঘোরা খুব সমস্যা যাচ্ছে, এখানে পার্কিং নেই। এই দেখো সামনে পুলিশ ঘুরছে, এই যে সামনে পুলিশ ঘুরছে, সব গাড়িগুলোকে মানা করছে। তো এটা চা ও নচিকেতা, চায়ের দোকানে এখন প্রচুর লাইন, এর দোকানে ভর্তি নচিকেতার ফটো, নচিকেতার গান চলে, আর চা দেয় হলো একদম মাটির ভাঁড়ে। আমি একদিন খেয়েছিলাম, সেই জন্য আজকে প্রদীপকে নিয়ে এলাম, প্রদীপ কোনোদিন খায়নি, বাট মনে হচ্ছে প্রদীপের কপালে নেই। এখানে পার্কিংয়ের জন্য পুলিশ যা করছে না, এই যে পুলিশটা ঘুরে আবার আসছে, এই যে আমরা এই জন্য বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের আজকে হলো না প্রদীপের চাটা খাওয়া, যদি আমি চা খাই না, এই যে পুলিশ, পুলিশের অত্যাচারে দেখলে। এখানটায় রাখবে, একটু নিয়ে আসি তোমার জন্য, এর পেছনে একটু রাখো, আমি তোমার জন্য নিয়ে আসি। তো একটু ম্যানেজ করা গেছে, প্রদীপ গাড়িটা সাইড করে দাঁড় করিয়েছে। আমার খুব ইচ্ছে যে এই দোকানে চা ওকে একটু খাওয়াই, আমি খেয়েছি ভালো লাগে, তো চলো তাহলে তাড়াতাড়ি করে একটু নিয়ে আসি চাটা।
ধরো দেখো 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 এটা তো এরকম লম্বা দিত লস্যির গ্লাসের মতো, এখন তো এরকম ছোট করে দিয়েছে। টেস্ট কেমন? ভালো না? ওই জন্য সবাই না আমি খাবো না দুধ চা, আমি একদম খাবো না বাবা। পুলিশ বোধহয় একবার করে রাউন্ডে আসছে, সেই গেছে আর আসছে না। বেশ অনেকক্ষণই আমরা নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি, প্রদীপের চাটাও খাওয়া হয়ে গেল। এখন ওইদিকে আমার একটু মোমোর দিকে চোখ যাচ্ছে, প্রদীপ বলছে নিয়ে আসো নিয়ে আসো। আর পরিবেশটাই কত সুন্দর দেখো। ওই মোমোর দোকানটাই গেলাম, ওই যে মোমোর দোকানটা খুব আশা নিয়ে, বাট মোমো এখন বানাচ্ছে, অনেকটাই দেরি হবে। এবার বেশিক্ষণ গাড়ি এখানে রাখতে একদম রিস্ক পাচ্ছে না, প্রদীপ তো খালি চলো চলো করছে। এই দেখো আমাদের গাড়ি বেরোতে না বেরোতে আরেকটা গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তো চলো। আমার ব্যাগ ট্যাগগুলো দিয়ে গেছিলাম। ব্যাগ? হ্যাঁ পাপ, ওই তো পেছনে তোমাদের তো কোন দিকে যেতে হবে? এই তো এই তো আমার। হ্যাঁ ব্যাস সুন্দর, আমার গাড়ি বাড়ি এসে গেল বাবা। ভালো লাগে, যখন গাড়িটা ক্রেনে করে নিয়ে গেছিল তখন মনে হচ্ছিল যে অ্যাম্বুলেন্সে করে গাড়ি যাচ্ছে, আর এখন যখন এলো মনে হলো বাহ আমরা নিয়ে এলাম গাড়ি সুস্থ করে। তো বাড়ি চলে এলাম, খুব সুন্দর একটা আউটিং হয়ে গেল গাড়িটা নিয়ে। ওইখানে যে গেলাম না ওই জায়গাটা খুব সুন্দর, পাটুলি ওই জায়গাটা করছে, কত লোক যে ওখানে বেড়াতে গেছে বিকেলবেলা। তো আমাদেরও জানা থাকলো, তবে গেলে কিন্তু হেঁটে যেতে হবে বা গাড়ি বুক করে বা রিক্সা করে, মানে যাকে ছেড়ে দেবো গাড়ি পার্কিংয়ের চিন্তা করে, বা গাড়ি নিয়ে গেলে চিন্তা করলে কিন্তু পার্কিংয়ে প্রচণ্ড প্রবলেম হবে। তো যাই হোক, এত তাড়াহুড়ো এত আনন্দ, গাড়িটা তো পুরো সার্ভিসিং হলো না, এখন কালকে বা পরশু দিন বলেছে আসবে। এই মাইল মিটারে কাটা চলছে না ওটা দেখতে, ওটা হলে তাহলে গাড়িটা নিয়ে আমাদের লং ড্রাইভে যেতে পারবো, তাই তো? এখনও যাওয়া যাবে কিন্তু স্পিড বুঝতে পারবে না, স্পিড বুঝতে পারবে না। আর আমাদের এখানে কলকাতায় রাস্তায় তো সব স্পিড বেঁধে দিয়েছে, এখান থেকে এত স্পিডে গাড়ি চালাতে হবে, অত স্পিডে গাড়ি চালাতে হবে, সেই জন্য। তো যাক চলো একটু ড্রেসটা চেঞ্জ করে ডিনারের ব্যবস্থা করি, দেখি কী করা যায়, চলো। তো এই হলো আমাদের ডিনার, এটা হলো আলু পটলের সবজি করেছি একটু পেঁয়াজ টমেটো দিয়ে, এটা পায়েস আর রুটি করে নিলাম। তো চলো এবার তাহলে আমরা ডিনার করে নিই, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।